ঠিক আছে মানে খারাপ গরম হচ্ছে তাহলে নিয়ে নাও আর কি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা শর্মার লাইফে তোমাদের সকলে স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যেন ঠান্ডাটা চলে গেল, হ্যাঁ তবে এখনকার এই ওয়েদারটা না আমার কাছে সব থেকে বেস্ট লাগে, মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, এই ওয়েদারটাই আমার সব থেকে ভালো। এরপরে তো আসছে সেই গরমের পচা গরমের ওয়েদার যেটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন সকাল 9টা বেজে গেছে আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজকের একটা পুরো দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল কি বলতো, আগে যেহেতু ছুটির দিন সকাল সকাল কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা, রান্না বান্না ধীরে সুস্থে হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখা, দেখো এই নয়নতারা গাছটায় কত সুন্দর দুটো ফুল এসেছে। আর বলতো এইগুলো কি, এইগুলো হচ্ছে পেঁপের বীজ। অ্যাকচুয়ালি অভি কালকে পাকা পেঁপে এনেছিল, ভাবলাম যে মাকে দেবো আর মাকে বলবো যে মা তুমি বাড়িতে বীজগুলো লাগাও। পেঁপের বীজগুলো না এখানে পেপারের ওপর দিয়ে শুকাতে দিয়েছি। দেখো পায়রা চলে এসেছে, যদিও আমি এখনো খেতে দিইনি, আমি ওদেরকে এখনই খেতে দেবো। এসে এসে না ওরা সকালবেলায় ঘুরে যায় যে দিচ্ছি কিনা দিচ্ছি কিনা। তো আমার টাইম হয়ে গেছে দেয়া, তো আমি ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিই। আজ যেহেতু ছুটির দিন একটু স্পেশাল, তো সকালবেলা কিছু হওয়াই উচিত, কারণ ওই সকালবেলায় ওই কর্নফ্লেক্স আর ওই ব্রেড খেয়ে খেয়ে মানে পুরো ইয়ে হয়ে গেছে। তো সেই জন্যই ভাবছি একটুখানি পনির পরোটা বানাবো। তো চলো স্টার্ট করে দিই সব কিছু। ছানা কাটবো বলে, যেহেতু তোমাদেরকে বললাম পনির পরোটা করবো, তো সেই জন্য ছানা কাটবো বলে দুধটা আমি এখানে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। এবার আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নেবো। দেখো ভিনিগার দিয়ে না খুব সুন্দর ছানা কাটা যায়, লেবু দিয়েও কাটা হয়, কিন্তু আমার কাছে এখন লেবু নেই, ভিনিগারটা ছিল তো ভিনিগার দিলাম। দেখতেই তো পেলে একটুখানি ভিনিগার দিয়ে কি সুন্দর ছানা কেটে গেল। তো চল এটা এখন ছেঁকে জলটা ঝরিয়ে নিই। এখন একটা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে ছানাটা ঢেলে নিয়ে ছানা থেকে জলটা ঝরিয়ে নেব। শুধু জল ঝরানো তা না, ছানাটা 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়েও নেব। তো দেখো ছানাটা আমি ঝরিয়ে নিয়েছি, জল থেকে পুরো তুলে নিয়েছি, এর মধ্যে একটু ধনে পাতা, একটু নুন, গরম মশলার গুঁড়ো, আদা লঙ্কা বাটা এবং অল্প একটু চিনি দিয়ে ছানাটাকে আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে বেশি ডেলা ডেলা না থাকে, একবারে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যায়। তো এটাই হবে পুর। তো ময়দা আমি আগে করেই মেখে নিয়েছি। তো চলো পুরের মধ্যে এটা পুরে পরোটা ভাজা যাক। ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। দেখো আজকে পনির পরোটাটাও খুব সুন্দর হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা বাড়িতে করে দেবো, এটা খেতে খুব টেস্টি হয় আর এর সঙ্গে আলুর দম দিয়ে খাওয়া যায়। তো আমি সস দিয়ে খাবো, আমি সস দিয়ে এবং শুধু খেতেও খুব ভালোবাসি। আর সঙ্গে রয়েছে একটু পেঁপে, পাকা পেঁপে। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আরো 2-3টে ক্লিনিং ভিডিও আছে, তখন তো আমি একাই করেছি, তখন কেউ ছিল না। আর ক্যামেরাটা একটু ধরবে, ওকে বলছি বেশি কিছু না, ফ্যানগুলো তুমি ক্লিন করে দাও অন্তত।
এই দেখো ডাইনিং টেবিলের উপরে রয়েছে একটা ফ্যান। দেখো এখানে কি অবস্থা, চা আর এইগুলো সব খুলে খুলে পড়ছে সব। হ্যাঁ হ্যাঁ, খাড়ের মধ্যে পড়তে পারে, সেই ভয় চালাতেও পারছি না। আর ওইদিকেও রয়েছে সোফার উপরে, বেডরুমে সব তো পাঁচ ছটা ফ্যান রয়েছে। এই পাঁচ ছটা ফ্যান ক্লিন করা তার মুখের কথা না, সঙ্গে আরো অনেক ধুলো টুলো রয়েছে। তো ওবি আজকে ক্লিনিংটা সেরে ফেলি, আমি তখন একটু স্নান টান করে আসি, তারপর মানে রান্না বান্না হয়নি। তো আজকে ভীষণ ভীষণ হেক্টিক ডে, তো চলো আমি আগে স্নানটা করে আসি, তুমি ততক্ষণ ক্লিনিংটা কমপ্লিট করে নাও। চলো প্রিয়া, থাকতে না পেরে লাস্টে নেমেই পড়লো ফিল্ডে। কি করবো, অনেক খাটি খেটে যে তাই ভাবলাম ডাইনিং টেবিলটা আমি মুছে ক্লিন করে কভারটা পাকে, একচুয়ালি অনেক দিন ধরে কভার পাতিনি, এর আমি খালি পড়েছিল, তো ভাবলাম আজকে মুছে মুছে কভারটা কেটে দেবো, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর যা ধুলো পড়ে, কেন যে পড়ে জানি না, এত উপরে তাও যে এত ধুলো কোথা থেকে আসে জানি না। দুদিন না করো তো ব্যাস হয়ে গেল। আবার নিয়ে বলেছে মোছামুছি করতে, মোটামুটি ঝোল টুল মারা ভাবে আমরা ঝাড়া হয়ে গেছে, ঘরটা একটু না মুছলে আর পাওয়া যাবে না এরকম অবস্থা। ওদের পক্ষে সম্ভব না যে এত ধুলো পরিষ্কার করা, তো আমাদেরই মুছতে হবে। ওদিকে বললাম যে থাক, অনেক খাটাখাটনি করে নিয়েছো, এখন ঘরটা আমি মুছে দিচ্ছি। ঘর বলতে এইটুকুই মুছতে হবে, তো চলো এটা মুছে নিলেই হয়ে যায় আজকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আজকে সেইভাবে পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য কোনোদিন শেয়ার করবো। আর হচ্ছে ফুলকপি, আলু এবং রুই মাছ দিয়ে মাছের ঝোল, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। কাজ বাস তো সব কমপ্লিট হয়ে গেছে, তবে বেজে গেছে অনেক বেশি, এখন 3:30 বাজতে চললো, তো চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, কারণ ভীষণ ভীষণ খিদে পেয়েছে। গুড ইভিনিং, এখন বেজে গেছে 6:30, আর দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। আজকে ছুটির দিন সেই জন্য বলতে পারো। আমরা যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজাতে, কিছু শপিং করার আছে, অ্যাকচুয়ালি বেড়াতে যাওয়ার আছে তার জন্য শপিং করার আছে, আর হ্যাঁ আমার জন্য নয় মার জন্য শপিং করার আছে। তো কোথায় যাচ্ছি, কি কবে যাব, সব কিছু ভিডিওগুলো দেখতে থাকলে তোমরা জানতে অবশ্যই পারবে, এখনই আমি কিছুই বলবো না। আর বাবু এখানে বদমাইশি করছে, দেখো লাফালাফি করছে। আগে গিয়ে অ্যাকচুয়ালি এর আগে যখন শীতে মানে উইন্টারের বলে দিচ্ছি, উইন্টারের ড্রেসই কিনবো, যেহেতু শীত চলে গেছে তবু শীতের যে ড্রেস কিনবো তোমরা বুঝতেই পারছো, আমরা কোনো দিলেই বেড়াতে যাওয়ার কথা বলছি। তো চলো যাই, আগে দেখি আদৌ কিছু আছে না, খুলে দিয়েছে জানি না, তো গেলে বুঝতে পারবো, চলো যা যাক। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে, আর এখন যাচ্ছি উপরে ট্রেন্সে, আগে প্রথমে ট্রেন্স যাবো তারপরে ম্যাক্সে যাবো। আর আজকে যেহেতু ছুটির দিন, আজকে বেশ লোকজন এসেছে দেখতে পাচ্ছ তোমরা, আমার বেশ হেভি আছে, আমার তো বেশ ভালো লাগছে, আমার এই হোয়াইটটা বেশি ভালো লাগছে, যদিও আমার আজকাল হোয়াইটটাই বেশি পছন্দ হয়, কিন্তু উবি বলছে এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আর এটা অফ হোয়াইটের উপর আছে, কোনটা ভালো লাগছে বলো? যেটা পছন্দ হয় নিয়ে নাও, গায়ে দিয়ে দেখতে হবে না কেমন লাগছে ওইটা পরে। ঠিক আছে, ভালোই, খারাপ গরম ভীষণ গরম হচ্ছে, তাহলে নিয়ে নাও আর কি, না কেটে নেবো না। অ্যাকচুয়ালি ওটা তো আমি পরে দেখলাম, ওটা তো বেশ ভালোই লাগছে, এটাও ভাবছি একবার পরে ট্রাই করে দেখি কেমন। অ্যাকচুয়ালি কি বলতো, হাত আন্দাজে কেন তো মানে মা এলে মা নিজে পছন্দ করিনি, তো সেটা আলাদা ব্যাপার ছিল, আমি পছন্দ করিনি, আচ্ছা মার কতটুকু পছন্দ হবে, সাইজেরও একটা ব্যাপার আছে। তাই এটা কেমন লাগছে, এটাও খারাপ লাগছে না, না ভালো লাগছে না, বদমাইশি তো দেখো একবার, দাঁত ফোকলার, দাঁত ফোকলার বদমাইশি। আমরা তো টেন্সে প্রথমে গেছিলাম, ওখানে তো কিছু পাইনি, সব মাল খুলে দিয়েছে, দিয়ে গরমের ঝুল ঝুলিয়ে দিয়েছে। তো আমরা ম্যাক্সে এসে পেয়েছি, দেখো ওই সাদাটা আর নিয়ে নিই, অফ হোয়াইট কালারেরটা নিয়েছি, তো বেশ ভালোই লাগতো আমাকে, পরে মোটামুটি লাগছে, তো মাকে ভালো লাগবে, সেই ভেবে নিয়ে নিলাম। দেখো এখন চলে এসে স্মার্ট বাজারে,
ডায়মন্ড প্লাজাতে বিগ বাজার ছিল, তো সেটা এখন তুলে দিয়ে স্মার্ট বাজার হয়েছে। তো আমি এখানে বেশ কিছু শপিং করে নিয়েছি অলরেডি, কারণ 50% ছাড় পাওয়া যাচ্ছিল জামা কাপড়ে। আর এখন এসেছি দেখো কিছু ওই সিনেমাটি প্লেট, তারপরে কাঁচের গ্লাস পাটি সেকশনে খুবই সুন্দর সুন্দর রয়েছে, গ্লাসটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এসেছি সেইখানে যেখানে বাবু যার জন্য রীতিমতো ও ডায়মন্ড প্লাজাতে যায়, নয়তো কোনো মতেই ও আমার সঙ্গে শপিং করতে যেতেও চায় না। তো ওই যখনই আসে ওই অপেক্ষাতেই থাকে কখন ওকে নিয়ে যাওয়া হবে এই গেম জোনে। তো এখানে এসেছে অলরেডি, এবার আমরা ওকে আর ভেতরে যেতে দিই। এখন এসেছে ফুড কোর্টে, আমি একটা টেবিল পেয়ে গেছি অলরেডি। দেখো ওবি আর বাবু গেছে ওইখানে খাবার আনতে, তো খিদু পেয়ে গেছে। আমার সামনে চকলেটের একটা ইয়ে রয়েছে তোমাদের দেখায়, ওইটা দেখো দেখো। তো বাবু তো একটা পেস্ট্রি নিয়েছে আর আমি এটা নিয়েছি, তো চলো এটা স্টার্ট করি। বাজার করা হয়েছে, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ 9:30 বেজে গেছে। শপিং করে চলে এলাম, এসে দেখো আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, বেজে গেছে 9:30। কালকে বাবুর স্কুলও আছে, তো সেই জন্য ওর বই খাতাগুলো গুছিয়ে দিই, আর ভিডিও বড় করছি না। এবার ডিনার টিনার করে শুয়ে পড়া করা। তো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। তো চলো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।